بسم الله الرحمن الرحيم আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ বেহেশতে যাবে না।
তাহলে বিচার দিনে মালিক কি দুজন নাকি? এই কথাগুলোকে যারা বলে এবং বিশ্বাস করে তারা কোরআনের বিপরীতে চলে গেল। দেখুন সুরা, দ্বিতীয় সুরা আল বাকারা, বাকারা শব্দের অর্থ হলো গাভী। এর মধ্যে বলা শুরুতেই আলিফ লাম মিম, আল কোরআন সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এতে রয়েছে মুক্তাদিদের জন্য পথের দিশা। মুক্তাদি মানে কি? পথের দিশা তাদের জন্য যারা মুক্তাদি। মুক্তাদি তারা যারা গায়েবে ইমান রাখে, সালাত কায়েম করে এবং আমি তাদের যা রুজি দিয়েছি তাদেরকে ব্যয় করে। তারা ইমান রাখে আপনার প্রতি নাজেল করা হয়েছে তাতে এবং আপনার পূর্ববর্তীদের প্রতি যা নাজেল করা হয়েছে তাতে, আর তারা আখেরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রাখে। আপনার প্রতি অর্থাৎ কি? আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাজেল হয়েছে সেটার প্রতি এবং পূর্ববর্তী কেতাবের প্রতিও সেইভাবে বিশ্বাস রাখে। পূর্ববর্তী কেতাব কোনটা? তাওরাত, জাবুর, ইঞ্জিল এবং অজিমা সমূহ, সেগুলোর প্রতিও কোরআনের মতোই বিশ্বাস রাখতে হবে। কোরআনের মতন বিশ্বাস রাখতে হবে, শুরুতেই বলা। এখানে কোথাও বলা হয়েছে যে কোরআনের পরে হাদিস? হাদিস নয়, বলা হয়েছে কি পূর্ববর্তী কিতাব, যেটাকে একত্রে বাইবেল বলা হয়। এই যে দেখুন সূরা বাকারার আমি 37 নম্বর আয়াত থেকে দেখাচ্ছি, 36 নম্বর আয়াত থেকে শুরু করছি। কিন্তু শয়তান তাদেরকে উভয়কে সেখান থেকে পদকলিত করলো এবং তারা সেখানে যেখানে ছিল সেখান থেকে তাদের বের করে দিল। আর আমি বললাম তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, তোমাদের জন্য রইল পৃথিবীতে কিছুকালের অবস্থান ও জীবিকা। তারপর আদম তার পালনকর্তার কাছ থেকে কিছু বাণী শিখে নিল। আল্লাহ তার প্রতি ক্ষমা পরবশ হলে নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বললাম সবাই এখান থেকে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসবে, তখন যারা আমার হেদায়েত অনুসারে চলবে তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। কি বলেন আদম আলাইহিস সালামের ব্যাপারটা? এটা 36 থেকে 38 আয়াত সূরা বাকারার। রোজার মাসে আমি শুনেছি চ্যানেল আইকে একজন বললেন যে হযরত আদম আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহ তুমি মুহাম্মাদের নামে আমায় ক্ষমা করো। আল্লাহ বলেছেন তুমি এই নাম কোত্থেকে জানলে? তিনি বলেছিলেন আমি এই বেহেশতে থাকাকালীন আরশের মধ্যে এই নাম দেখেছিলাম। এখন আল্লাহর সাথে এই কথা হয়েছে এরকম কোনো কথা কোরআনে আছে? কোরআনে নাই, এটা মানুষ একটা বানানো গল্প এটা বলেছে। দেখুন কোরআনে শয়তান অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে যেদিন সৃষ্টি করলেন সেদিন থেকে বেহেশতের মধ্যে হুকুমত ছিল, এটা করবে এটা করবে না। সেই হুকুমত অমান্য করার জন্য আল্লাহ পাক তাদের দুইজনকেই, আদম এবং হাওয়াকে, বের করে দিলেন বেহেশত থেকে। এবং কি বললেন? তারপর আদম তার পালনকর্তার কাছ থেকে কিছু বাণী শিখে নিল, আল্লাহ তার প্রতি দয়া পরবশ হলেন, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তাইলে বেহেশতের মধ্যেই তো তিনি ক্ষমা করলেন, তাই না আদম আলাইহিস সালামকে? তাইলে ওই লোকটি যে বলল চ্যানেল আইয়ে রোজার মাসে আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে কাঁদতে কাঁদতে 300 বছর পরে আল্লাহ কাই বললেন যে মুহাম্মদের নামে আমায় ক্ষমা করো, তার সাথে আল্লাহ তাআলা এরকম এই কথার সাথে ওই লোকের কথার কোনো মিল আছে? তাহলে কোরআনকে যারা বিকৃত করছে, আল্লাহর বাণীকে বিকৃত করছে, তারা কি কাফের চেয়েও খারাপ? কিন্তু দেখুন যে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন পৃথিবীতে নেমে যাও, তখনও তিনি বললেন যে আমার তরফ থেকে যে বাণী আসবে সেটাকে যারা মেনে চলবে, যেই অনুযায়ী চলতে হবে, তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু এই যে হাদিস বলে যে জিনিসটা ইয়ে হয় সেটা কিন্তু আল্লাহর কাছ থেকে আসেনি, এগুলো মানুষ লিখেছে। আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে আল্লাহর বাণী প্রচার করেছেন, তিনি নিজে থেকে কোনো কথা কখনোই বলেননি, তার জবান দিয়ে যা বেরিয়েছে সবই আল্লাহর বাণী। তাহলে কিছু মানুষ এগুলোকে করছে কি, মানুষ কোরআন থেকে অন্যদিকে টেনে নেওয়ার জন্য। কোরআনে কি বলা হলো? পূর্ববর্তী কিতাব, নট মানুষের লেখা কিতাব। পূর্ববর্তী কিতাব তো আল্লাহ থেকে এসেছে। এই যে দেখুন সূরা বাকারার
এখানে রুকু আর আয়াত 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, যারা ইমান এনেছে এবং যারা ইহুদি হয়েছে আর খ্রিস্টান ও সাবেহীন তাদের মধ্যে যারা ইমান এনেছে আল্লাহ ও শেষ দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে তাদের জন্য পুরস্কার তাদের পালনকর্তার কাছে, আর তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। তাহলে প্রায় সময় আমরা বলে থাকি ওই আমরাই বেহেস্তে যাব, আর কেউ বেহেস্তে যাবে না। তাহলে আল্লাহকে যদি আমরা কেয়ামত দিবসের মালিক করে করি, এই কথাটা বলা ঠিক? আল্লাহ তাআলা কি বাকারার 62 নম্বর আয়াতে বলেছেন, যারা ইমান এনেছে, যারা ইহুদি হয়েছে, খ্রিস্টান ও সাবেয়ীন তাদের মধ্যে থেকে যারা ইমান এনেছে আল্লাহ ও শেষ দিবসের প্রতি। তাহলে আল্লাহ এবং কেয়ামত দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে তাদের জন্য কি আছে? ইবলিস ইবাদতও করেছে এবং ইমানদারও ছিল, কিন্তু সে কি অহংকার করেছে, সেই জন্য তার সব আমল নষ্ট হয়ে গেল। তাহলে আমরা কেউ যদি এই অহংকারে যাই যে আমি বেহেস্তে যাব, সেটা আল্লাহ তাআলার উপর দিয়ে যাওয়া হবে না। কিয়ামত দিবসের মালিক কে? আল্লাহ তাআলা। বলেন দেখো, ইহুদি মানে কি? যারা তাওরাতের উপরে ছিল, খ্রিস্টান তারা যারা ইয়ের উপরে ছিল, ইনজিলের উপরে ছিল, তারা ইমান আনা কি আল্লাহর উপরে। এবং তোমাকে কিন্তু বলা হচ্ছে মুসলমান তারা যারা পূর্ববর্তী কেতাবের উপরে ইমান রাখছে। তাহলে পূর্ববর্তী কেতাবের ইমান রাখতে গেলেও তারা কি হচ্ছে? সেই সময়ের জন্য তো সেটাই ছিল, তাই না? এই দেখো, তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল তোমরা তাদের ভালোরূপে জানো, আমি তাদের বলেছিলাম তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। অর্থাৎ একটি হুকুম অমান্যের দায়ে, শনিবার দিনের হুকুম অমান্যের দায়ে সূরা বাকারার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন বানর হয়ে যাও, মানুষকে বানর বানিয়ে দিলেন, কত বড় শাস্তি দিলেন এক অমলের জন্য। এই যে দেখুন আরেকটি সূরা বাকারার 72 নম্বর আয়াতটা শুনুন, স্মরণ করো, যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং তারপরে সে সম্পর্কে একে অন্যকে দোষারোপ করছিলে, যা তোমরা গোপন করেছিলে তা প্রকাশ করে দেওয়া ছিল আল্লাহর ইচ্ছা। তারপর আমি বললাম মৃতকে আঘাত করো গরুর একটি খণ্ড দিয়ে, এভাবে আল্লাহ মৃতকে জীবিত করে এবং তার নিদর্শন সমূহ তোমাদেরকে দেখিয়ে দেন যাতে তোমরা বুঝতে পারো। তাহলে একটি গরু জবাই করতে বলেছিলেন এক মৃত ব্যক্তির জন্য, তখন সেই খণ্ডকে দিয়ে আঘাত করা মাত্রই সে জীবিত হয়ে গেল। আল্লাহ তাআলা একটি কুদরত দেখালেন কিন্তু মৃতকে জীবিত করার। এরপরে দেখুন 75 নম্বর আয়াতে, এটাও হলো সূরা বাকারার, তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথায় ইমান আনবে? তাদের মধ্যে তো একদল ছিল যারা আল্লাহর বাণী শুনত, তারপর হৃদয়ঙ্গম করত, তা বিকৃত করত, তারা তা সব জ্ঞানে। তাহলে এই যে কথাটা কি, কোরআনের বাণী তারা শুনছে ঠিকই কিন্তু তারা সেটাকে বিকৃত করত সব জ্ঞানে, জেনে শুনে। কোরআনের বাণীটা তারা সব জ্ঞানে জেনে শুনে বিকৃত করত। এরপরে দেখো 78 নম্বর আয়াতে কি বলা হয়েছে, এটা গুরুত্বপূর্ণ সূরা বাকারার, তাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যারা মিথ্যা আশা ছাড়া কিতাবের কিছুই জানে না, তারা শুধু ধারণাই পোষণ করে। সুতরাং আফসোস তাদের জন্য যারা নিজ হাতে কেতাব লেখে এবং বলে এটা আল্লাহর কাছ থেকে অবতীর্ণ, যাতে তারা এর বিনিময়ে তুচ্ছ মূল্য পেতে পারে। কাজেই তাদের প্রতি আক্ষেপ, তাদের হাত যা রচনা করেছে তার জন্য এবং তারা যা উপার্জন করেছে তার জন্য আক্ষেপ তাদের প্রতি। তাই কিছু নিরক্ষর লোক মিথ্যা আশা ছাড়া কিছুই করে না, তারা নিজ হাতে কেতাব লেখে যেগুলো আল্লাহর তরফ থেকে নয়, অথচ তারা বলছে আল্লাহর কথা, যেগুলো বাজারে আমাদের শত শত কেতাব আছে যেগুলো একটাও আল্লাহর তরফ থেকে নয়, অথচ তারা বলে এগুলো আল্লাহর তরফ থেকে। তাই তাদের সম্বন্ধে বড় সতর্কবাণী আল্লাহ তাআলা দিয়ে দিলেন, কিন্তু
এরপরে দেখুন 85 নম্বর আয়াতের এক অংশ থেকে আমি পড়ছি, তবে কি তোমরা কিভাবে কিছু অংশ বিশ্বাস করো কিছু অংশকে প্রত্যাখ্যান করো, তোমাদের মধ্যে যারা এরূপ করবে পার্থিব জীবনে তাদের দুর্গতি ছাড়া কোনো পথ নাই এবং কেয়ামতের দিনে কঠোর শাস্তি দিকে তাদের নিক্ষেপ করা হবে, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে বেখবর নন। তাইলে কোরআন শরীফে আমরা কি পছন্দ মতন দুই একটা অংশ মানি আর কিছু অংশ মানি না, এরকম একটা চিন্তা যদি আমরা করে ফেলি তাহলে সেখানে অর্থটা কি দাঁড়াবে তাদের জন্য? পার্থিব জীবনেও লাঞ্ছনা কেয়ামতের মাঠে তো অবশ্যই আছে। এই যে আবার দেখুন 102 নম্বর আয়াত সূরা বাকারার, তারা তা অনুসরণ করলো যা শয়তান আবৃত করত সুলাইমানের রাজত্বকালে। সুলাইমান কুফুর করেন নাই, শয়তানরাই কুফুর করেছিল। যে কেউ জাদু অবলম্বন করে পরলোকে তার কোনো অংশ নাই, কতই না নিকৃষ্ট যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করে যদি তারা জানত। সুলাইমান আলাইহিসসালামের নামে যে জাদুর বই বের হয় সুলাইমানি জাদু, এগুলো সুলাইমান আলাইহিসসালাম জাদু করেন নাই, কুফরি করেন নাই, আর যারা এটা করে তারা কত নিকৃষ্ট কাজ করে, নিজের আত্মাকে বিক্রি করছে কিন্তু তারা। 15 রুকু 124 নম্বর আয়াত থেকে আমি পড়ছি, এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি কথা দিয়ে পরীক্ষা করলেন, তারপর সেটা পূর্ণ করলো, তখন আল্লাহ বললেন আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো, সে বলল আমার বংশধরের মধ্যে থেকেও? আল্লাহ বললেন আমার অঙ্গীকার জালিমদের সম্পর্কে প্রযোজ্য নয়। স্মরণ করো যখন আমি কাবা ঘরকে মানব জাতির জন্য মিলন কেন্দ্র ও নিরাপত্তার স্থান করলাম এবং বলেছিলাম তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গারূপে গ্রহণ করো, আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিলাম যে তোমরা উভয়ে ঘরকে তোয়াফকারী ও এতেকাফকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো। মানুষের ইমাম কাকে বলা হলো? হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে। আল্লাহ তাআলা বললেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে মানুষের ইমাম বানানো হলো। আর কি ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়ানোর জায়গা মানে কি? যেই পাথরের উপর দাঁড়িয়ে তিনি কাবা ঘর নির্মাণ করেছিলেন সেই মাকামে ইব্রাহিম তার পায়ের ছাপ পড়েছিল যে পাথরের উপরে, সেই পাথরটিকে আল্লাহ সামনে আল্লাহ তাআলা নামাজের জায়গা করে দিয়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের ছাপের সামনে যেন নামাজ পড়া হয়, হজ বা উমরা করতে গেলে আমরা ওখানে গিয়ে দুই রাকাত নফল নামাজ পড়া ওয়াজিব। এটা মাকামে ইব্রাহিম, সেটা কি সম্মানটা আল্লাহ তাআলা দিয়ে দিলেন, কিন্তু তার পায়ের ছাপের সামনে, এবং তাকে কি বলা হলো? মাকামে ইব্রাহিম। আর সেখানে বলা হলো ইব্রাহিম আলাইহিসসালাম দিকে বলা হলো, আল্লাহ তাআলা বললেন মানব জাতির ইমাম। তাহলে আমরা প্রায় সময় মসজিদে শুনি মানব জাতির নেতা হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোরআনে লেখা আছে ইব্রাহিম আলাইহিসসালাম। তাইলে আমরা কোনটা করছি এখানে? আমরা আল্লাহর সাথে বিয়াদবি হয়ে যাচ্ছে নাকি এই কথাটা বলাটা? একজন প্রতিটা নবী আমাদের কাছে সম্মানিত, কিন্তু আল্লাহ তাআলা যাকে যে সম্মান দিয়েছেন সেটাকে বিকৃত করাটা অত্যন্ত গুনার কাজ। সূরা বাকারার 168 নম্বর আয়াত, হে মানুষ পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র বস্তু আছে তা থেকে তোমরা আহার করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তো তোমাদের নির্দেশ দেয় মন্দ অশ্লীল কাজ করতে এবং আল্লাহ সম্বন্ধে এমন সব বিষয় বলতে যা তোমরা জানো না, আর যখন তোমাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজেল করেছেন, তখন তারা বলে না আমরা আমাদের বাপ দাদাদের যাতে পেয়েছি তারই অনুসরণ করব, এমনকি যদি তাদের বাপ দাদারা কোনো জ্ঞানী রাখত না এবং হেদায়ত প্রাপ্ত হতো না। এই কথাটার উপরে দেখুন শয়তান কি বলে, তোমাদেরকে অশ্লীল কাজ করার জন্য অশালীনতা থেকে দূরে থাকতে বলা হয়, শয়তান অশালীনের দিকে ডাকে। আল্লাহ তাআলা যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাযিল করেছেন তার প্রতি আসো, তখন তারা বলে কি না আমরা বাপ দাদার যা বলছে সেই পথেই চলবো, তারা না জ্ঞান না রাখলেও আল্লাহর কথা আমরা মানতে চাই না। যেমন
কয়েকজন মৌলানাকে বললাম, দেখো এই যে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, এই যে কোরআনের আয়াত, তারা বললো না, আমরা যা শুনে এসেছি তাই বলবো। তাহলে তারা কি করলো, আল্লাহর পথ থেকে সরে গেল, এমন বস্তুর দিকে গেল যেটা আল্লাহ নাজল করেননি, সেই বই সেই কথার দিকে তারা কিন্তু গেল। 172 নম্বর আয়াত, হে ইমানদারগণ, যারা ইমান এনেছ তোমরা আহার করো পবিত্র বস্তু থেকে যা আমি তোমাদের দান করেছি, এবং আল্লাহর শুকরিয়া আদায় করো যদি শুধু তারই বন্দেগী করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শুকুরের মাংস, এবং যার উপরে জবাইয়ের সময় আল্লাহর নাম ছাড়া অন্যের নাম উচ্চারিত হয়েছে। কিন্তু যে ব্যক্তি অনন্য পায়ে হয়ে পরে এবং নফরমান ও সীমা লঙ্ঘনকারী না হয়, তাহার কোনো পাপ হবে না, নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। এই কথাটার অর্থটা কি আপনি বুঝেন একটু? বিভিন্ন ইয়েতে এই যে ওরস হয়, পীর মুর্শিদের ওরস হয়, সেই ওরসের মধ্যে আমি দেখেছি আল্লাহর নাম না নিয়ে পশু জবাই হয় সেই পীরের নাম, পীরের নামে পশু জবাই হয়। তাহলে এই কথাটার অর্থটা বুঝেন, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম নিয়ে যদি জবাই করা হয় সেটা হারাম হয়ে গেল কিন্তু খাবারটা। তাহলে সেই জিনিসটা, এই যে খাজা বাবার সিন্নি, বিশেষ করে প্রায়ই আমি দেখেছি বিসমিল্লাহ না বলে খাজা বাবার নাম নিয়ে গলায় ছুরি বসাই দিল কিন্তু, তাই এই জিনিসটা কিন্তু হারাম হয়ে গেল সেই গোশ খাওয়াটা। এই কোরআনের এই আয়াত দ্বারা আমাদের বুঝতে হবে কিয়ামত পর্যন্ত কি হবে, সব কিছু এই কোরআনে দেওয়া আছে। কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব, আর কোনো হেদায়েতের দরকার নাই, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পূর্ণরূপে দিয়ে দিলেন। কোনো পুণ্য নাই পূর্ব বা পশ্চিম দিকে তোমাদের মুখকে ফেরানোর মধ্যে, কিন্তু পুণ্য আছে ইমান আনলে আল্লাহর উপর, আখেরাতের উপর, ফেরেশতাদের উপর, সকল কিতাবের উপর, আর সকল নবী রসুলের উপর, এবং অর্থ দান করলে আল্লাহর প্রেমে আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রাপ্তি এবং দাস মুক্তির জন্য, সালাত কায়েম করলে, যাকাত দিলে, কৃত প্রতিশ্রুতি পূর্ণ করলে, আর অভাবে, রোগে, শোকে, যুদ্ধ বিগ্রহে ধৈর্য ধারণ করলে, এরাই হলো প্রকৃত সত্যপরায়ণ, এরাই হলো মুক্তাদি। আমি কত বড় লং হাতে পায়ে মোজা পড়াটা কিন্তু পুণ্যের কাজ কিছু না। আমি ঘরে কত বড় পর্দা টাঙালাম সেটাও কিন্তু ইয়ে না। এখানে এই যে দেখো পুণ্যের কথা, 177 নম্বর আয়াতে আল বাকারায় বলা হলো কি, কোনো পুণ্য নাই পশ্চিম পূর্ব পশ্চিম দিকে তোমার মুখকে ফেরানোর মধ্যে। কোন দিকে তুমি মুখ ফিরাবা, আল্লাহ সব দিকেই তো বিরাজমান। পুণ্য আছে কি, ইমান আনলে আল্লাহর উপরে, আখেরাতের উপরে, মানে তোমার মরার পরে কি হবে সেটার উপরে, ফেরেশতাদের উপরে, সকল কেতাবের উপরে, আসমানি কেতাবের উপরে, নট মানুষের লেখার কেতাব, আসমানি কেতাবের উপরে, আর সকল নবী রসুলগণের উপরে। সকল নবী রসুলগণের উপরে ইমান আনাটার অর্থ কি, প্রায় সময় নবী রসুলদের সম্বন্ধে মন্দ বাক্য বলা হয়, মন্দ কথা বলা হয়। এই জিনিসটা অত্যন্ত গুনার কাজ। অনেকে আবার বলে থাকেন কি, এমনকি আমাদের সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবও বলেছিলেন, আমরা এক আল্লাহ এক নবীতে বিশ্বাসী। আমি টিভিতে বিভিন্ন ইসলামিক টক শোতে দেখেছি বলেছেন এক আল্লাহ এক রসুল নবীতে বিশ্বাসী, অথচ আল্লাহ তাআলা কি বলছেন, সকল নবী রসুলের উপরে বিশ্বাস ইমানদারদের। তাই এক আল্লাহ এক রসুল কথাটা কি, এই যে কথাটা বলা হচ্ছে এটা কি একটা গুনার কথা না? এই যে আল্লাহ ইয়েতে সকল নবী রসুলের উপর বিশ্বাস রাখতে হবে, এবং অর্থ দান করলে আল্লাহর প্রেমে আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রাপ্তি ও দাস মুক্তির জন্য। তাই অসহায় মানুষের জন্য আল্লাহর প্রেমটা কোথায়? আল্লাহর প্রেম সেখানে আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রাপ্তি, প্রার্থীদেরকে দেওয়া, এটাই তো আল্লাহর প্রেম, সাহায্য করাটাই আল্লাহর প্রেম। সালাত কায়েম করলে, যাকাত দিলে, কৃত প্রতিশ্রুতি পূর্ণ করলে, আর অভাবে, রোগে, শোকে, যুদ্ধ বিগ্রহে ধৈর্য ধারণ করলে, এটাই হলো প্রকৃত সত্যপরায়ণ, এবং এরাই হলো মুক্তাদি। আমরা প্রায় সময় অনেকের সাথে কথা নষ্ট করাতে, আমরা প্রতিশ্রুতি অপূর্ণ করাতে,
এক্সপার্ট, এটাকে আমরা খুব আনন্দদায়ক মনে করি। তাহলে আল্লাহ তাআলা কি বললেন, যারা এটা করে তারা হলো অত্যন্ত উৎকৃষ্ট লোক, যারা করে না তারাই উৎকৃষ্ট। এরপরে দেখো 183 নম্বর আয়াতে, হে ইমানদারগণ, যারা ইমান এনেছো তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো নির্দিষ্ট কয়েক দিনের জন্য। তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে কিংবা সফরে থাকলে অন্য সময় রোজার সংখ্যা পূর্ণ করে নিবে। আর রোজা যাদের জন্য অতিশয় কষ্টকর তারা এর পরিবর্তে ফিতকা দিবে, একজন মিসকিনকে আহার দান করবে। কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করলে তার জন্য কল্যাণ হয়। আর তোমরা রোজা রাখো তবে তা হবে তোমাদের জন্য অধিকতর কল্যাণ কাজ যদি তোমরা বুঝতে। 185 নম্বর আয়াত, রমজান মাস, এ মাসে কোরআন নাজেল করা হয়েছে যা মানুষের জন্য হেদায়েত, সৎ পথ স্পষ্ট নিদর্শন, সৎ পথে এবং সত্যা সত্য মিথ্যার পার্থক্যকারী। সুতরাং তোমাদের মধ্যে যে মাস পাবে সে যেন রোজা রাখে। তবে কেউ অসুস্থ হলে কিংবা সফরে থাকলে অন্য সময় রোজা সংখ্যা পূর্ণ করবে। আল্লাহ চান তোমাদের জন্য সহজ করতে, তিনি এমন কিছু চান না তা তোমাদের জন্য কষ্টকর, যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তোমাদের সৎ পথে পরিচালনা করার দরুন আল্লাহর মহিমা বর্ণনা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো। দেখো এই আয়াতগুলোর দ্বারা আমি একটা কথাই বুঝাতে চাচ্ছি, সেটা হলো রোজা শুধু মুসলমান না, পূর্ববর্তীদের জন্যও রোজা ছিল, আগের দিনেও রোজা ছিল, কিন্তু রোজা ঠিক নির্দিষ্ট কয়েকদিন রাখবে। এখন একটা ইয়ে আছে যে প্রবাদ আছে, রমজানের পরে আবার সাক্ষী রোজা, এরকম কোনো কথা কোরআনে কোথাও আছে? সাক্ষী রোজা বলে কোনো রোজা, আসামি রোজা, সাক্ষী রোজা, বাদী রোজা, এগুলো হলো বানানো, মানুষের বানানো কতগুলো কথা। কেউ যদি নফল রোজা রাখে সেটা হলো ভিন্ন কথা, কিন্তু সাক্ষী রোজা বলে কোনো শব্দ নাই, যেহেতু আল্লাহ তাআলা বলে দিলেন কি রমজান মাসে শুধু রোজা রাখবে নির্দিষ্ট কয়েক দিনের, বাড়তি কিছু বলেন নাই। কিন্তু আবার অসুস্থ থাকবে যে, সফরে থাকবে যে, তার জন্য অন্য সময়। আবার দেখো আরও একটা জিনিস, যার জন্য খুবই কষ্টকর, এমন আমি অসুস্থ হয়ে যাই প্রায়, এই জন্য একজনকে খাবার খাওয়ানোর জন্য বলা হয়েছে, ওটা সৎকার যাবত হয়ে যাবে, কারণ আমার অন্তরে কি আল্লাহর হুকুম পালনের ইচ্ছা, এই জন্য আমি এই কাজটা করব। সাক্ষীর নফল রোজা তো নফল রোজাই, সেখানে সাক্ষী শব্দটা ব্যবহার করবে কেন তুমি, কেন তুমি সাক্ষী রোজা ব্যবহার করবে? এই কথার দ্বারা তো তুমি রমজান মাসকে অপবিত্র করছো। আল্লাহ তাআলা রমজান মাসে রোজা রাখতে বলেছেন, এটার জন্য আবার সাক্ষী দিচ্ছেন, এটা তো আল্লাহ তাআলাই দেখছেন। এই শব্দটাতে আমার ইয়ে হলো, ওই শব্দের মধ্যে তুমি কেন ওই শব্দটা ব্যবহার করতে যাবে কেন? না, এই কথাটা বলা যাবে না, কারণ এটা তো আল্লাহর তরফ থেকে নয়। এই কথাটা তুমি স্বতঃস্ফূর্তভাবে যদি নেক কাজ করো সেটার কোনো অসুবিধা নেই, কিন্তু এই কথাটা বলার তো পেছনে আমার ওই যেটা অবজেকশনটা, তোমাদের জন্য বৈধ করা হয়েছে রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক, আল্লাহ জানেন যে তোমরা নিজেদের সাথে প্রতারণা করেছিলে, সুতরাং তোমাদেরকে ক্ষমা করলেন এবং তোমাদেরকে অব্যাহতি দিলেন। দেখো এখানে একটা সময়ে যখন স্ত্রীদের সাথে মিলিত হওয়াটা নিষিদ্ধ করেছিলেন আল্লাহ তাআলা রোজার মাসে, কিন্তু তখনও বিশ্বাসঘাতকতা করলো অনেকে, সেই জন্য আল্লাহ পাক সেটা বৈধ করে দিলেন। এখানে কি বলা আছে, আমি কিন্তু মেইন কথা যেটা বলছি সেটা হচ্ছে, তারা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক, স্ত্রীদেরকে বলা হয়েছে কি পুরুষের পোশাক তোমরা, আবার তোমরাও স্ত্রীদের পোশাক। তাহলে কথায় কথায় যে মহিলাদের নিচে নামানো হয় ইসলামের দোহাই দিয়ে, এই পয়েন্টটাই আমি এখানে ধরেছি। আল্লাহ তাআলা কি বললেন, আল্লাহ তাআলা কোথায় বলে স্ত্রীদের ছোট করলেন, কোথায় মহিলাদের, তোমরা তাদের পোশাক তারা তোমাদের পোশাক, তাহলে সমান্তরালে নিলেন না আল্লাহ তাআলা, কেউ কাউকে ছোট করেন নাই আল্লাহ তাআলা। কিন্তু সাধারণ মানুষটাই বলে দিতে
হ্যাঁ, আমি তো ওটাই বলছি যে আল্লাহ তাআলা এই যে কোরআনে এই কথার দ্বারা কি বললেন, তিনি কি নারীদেরকে ছোট করলেন? তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক, তাইলে আল্লাহ তাআলা করেন নাই ছোট? ইসলামের নাম দিয়ে কিছু মানুষ এগুলোকে বানাচ্ছে কোরআন থেকে দূরে সরে গিয়ে।